অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের প্রস্তাবিত বাজেটকে স্টেবল কৃষকমুখী পরিকাঠামোগত উন্নয়নের বাজেট এবং জনজাতি আম জনতার এবং নিউ জেনারেশনের বাজেট বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে 2022-23 সনে বাজেটকে প্রশংসনীয় বাজেট বলেও আখ্যায়িত করেন তিনি। সেই সাথে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রথমে প্রস্তাবিত বাজেটের ডিজিটাল ঐতিহাসিক বলে সম্বোধন করেন। এই জন্য দেশের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অর্থমন্ত্রী দ্বারা আজকের এই লোকপ্রিয় এবং ভবিষ্যতের দিকে সুন্দর ভবিষ্যৎ কৃষক নজওয়ান মহিলা আর তার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ও ট্যাক্স না বাড়িয়ে এই কোভিডের পরিস্থিতিতে সুন্দর বাজেট প্রস্তুত করার জন্য আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদি এবং নির্মলা সীতারামন জিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে যে বাজেট সেটা ডিজিটাল বাজেট ছিল, পেপারলেস বাজেট প্রস্তুত করেছেন উনি, সেটাও ভারতবর্ষের জন্য ঐতিহাসিক বিষয়। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে অটল জলধারা ন্যাশনাল হাওয়াই ডিজিটাল মুদ্রা সহ অর্থ বরাদ্দের বিভিন্ন দিকগুলি তুলে ধরতে পর্যায়ক্রমে পরিশেষে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটকে স্টেবল কৃষক বেকার জনজাতি আম জনতা এবং নিউ জেনারেশন বাজেট বলে দাবি করেন। সর্বোপরি আমি আপনাদেরকে বলবো যেটা আমি আস্তাবল ময়দানে বলেছিলাম ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী যখন এসেছিলেন, যে মোদি হে তো মন্ত্রী হ্যাঁ, আপনাদের কাছে আসার আগে আমি দেখছিলাম আপনাদের মিডিয়াতে ইলেকট্রনিক্স মিডিয়াতে বাজেট প্রস্তুত করার আগে থেকে শেয়ার বাজার আপে যাচ্ছে এবং এগুলি প্রমাণিত করে যে বাজেট স্টেবল বাজেট কৃষকমুখী বাজেট ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট মুখী বাজেট জনজাতিদের বাজেট আম জনতার বাজেট নিউ জেনারেশনের জন্য বাজেট জব ক্রিয়েশনের বাজেট ক্যাপিটাল এক্সপেন্ডিচার কে বাড়িয়ে। এদিকে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় বাজেটের উপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। The report, Lovell International.